বাংলাদেশ ব্যাংক শুড বি এ থিংকিং ব্যাংক এটা তো সেন্ট্রাল ব্যাংক সুতরাং তাদেরও ভাবতে হবে কিভাবে এই প্রত্যেকটা ব্যাংকের সাথে আলাপ করে আমরা কৃষিতে যেভাবে নিয়মিত বসছি কথা বলছি কাজ করছি এবং মনিটর করছি সেরকম ভাবে নারী উদ্যোক্তাদের জন্য আলাদা করে কি করে ভাবা যায় কি করে তাদের জন্য নিয়মিত ব্যবস্থা করা যায় সেটা আপনারা আপনারা ভাবুন এবং চিন্তা করুন আমার মনে হয় যে আমি খালি জাস্ট আকারে ইঙ্গিতে বলে যাচ্ছি আপনারা সবাই বুঝতে পারছেন আমাদের ব্যাংকাররাও বুঝতে পারছেন এবং আমাদের বাংলাদেশের ব্যাংকও বুঝতে পারছে তারা একসময় বসে এই নীতিমালা তৈরি করবেন তবে আমার একটি আহ্বান আছে আহ্বানটি হলো যে আসুন এই আজকের এই বিশেষ অনুষ্ঠানে একটি প্রতিজ্ঞা অন্তত করি আমরা প্রত্যেক ব্যাংকের প্রত্যেক শাখায় নরমাল কর্মসূচির বাইরে গিয়ে একটি নতুন করে অন্তত অন্তত একজন নারী উদ্যোক্তাকে এই বছর আমরা ঋণ দিব এরকম একটি পরিকল্পনা করি না কেন ইন এডিশন টু আজকে যারা আসছেন তাদের তো করবে কিন্তু প্রত্যেক ব্রাঞ্চকে বলবেন যে একটি অন্তত ঋণ দেবেন সেটা 50,000 টাকা হোক 1,00,000 টাকা হোক আমি চাচ্ছি যে একেবারে যেটা আপা বললেন নিজের দিকে যারা তাদেরকে তৈরি করবার জন্য 50,000 টাকা ন্যূনতম 50,000 টাকা দিয়ে তাদেরকে আস্তে আস্তে তৈরি করি আমরা অন্তত আমাদের প্রায় 9,000 ব্রাঞ্চ আছে ধরে নিলাম 50% দিল না তবু তো 4,500 উদ্যোক্তা এই বছরই আমি তৈরি করতে পারি যদি আমরা একটা করে অন্তত ব্রাঞ্চে একটা করে নারী উদ্যোক্তা দিই এবং এটা আমি কিন্তু কথার কথা না আপনারা আমার এমডিরা জানেন যে আমি যে কথাটা বলি আমি ভুলে যাই না সুতরাং এই কথাটা আপনাদের কাছ থেকে কিন্তু আমি আমি এক সময় না এক সময় জিজ্ঞেস করবো আপনাদের ব্যাংকার্স মিটিং এ যে আমি যে কথাটা বলেছিলাম কথাটা আপনারা রেখেছিলেন কেন একই কথা আমি এসএমই ডিপার্টমেন্টকেও বলবো যে আমি যে কথাটা বলেছিলাম সেটা তারা মানে প্রতিপালন করেছেন কিনা সেটা তারা ফলো আপ করেছেন কিনা তার জন্য তারা সার্কুলার দিয়েছেন কিনা এটা আমরা তাদের কাছ থেকে আশা করি এবং এই লোনটা যে দিবেন আপনারা আমি আশা করব যে সেটি একটা নতুন উদ্যোক্তাকে দিবেন পুরনো না একেবারেই নতুন তাকে তৈরি করবেন এইটা প্রত্যেক শাখাকে বলবেন যে অন্তত একটা নারী উদ্যোক্তা তৈরি করার দায়িত্ব তোমরা নাও একটা মাত্র বেশি চাচ্ছি না সেটা মাত্র 50,000 টাকা দিলেও হবে তার বেশি যদি দিতে চান তাহলে আরো ভালো আমরা অন্তত একজন উদ্যোক্তা তৈরি করি আগামী বছর তাকে আরো ভালোভাবে আমরা নিয়ে যেতে পারবো এইভাবে আমি একই সঙ্গে মৌসুমী ইসলাম এবং গণেশ ফাতিমাদের মতো যারা সংগঠক তাদের কাছে অনুরোধ করব যে এই সুযোগটা আপনারা নেন আপনারা একটা একজন উদ্যোক্তা তৈরি করে দেন না কেন একটি ব্রাঞ্চকে যে আমার এই উদ্যোক্তাকে একটা লোন অন্তত দেন আপনারা একাধিক দিলে আরো খুশি হব সুতরাং এইভাবে তৈরি করে নিয়ে আসেন এবং তৈরি করে নিয়ে আসলে আমরা নারী উদ্যোক্তাদেরকে টাকা দিতে পারবো এবং এই টাকা আমরা রিফাইন্যান্স লাইনও খুলতে পারবো এবং আমরা আমি চাচ্ছি নারী উদ্যোক্তাদের জন্য আমরা রিফাইন্যান্স লাইন খুলতে চাচ্ছি এবং তারা যেন 10%-এর নিচে 9%-এর মধ্যে যেন তারা টাকা পায় সেই ব্যবস্থাটা করতে হবে ব্যাংকগুলোর কাছে আমি অনুরোধ করবো যে আপনারা অনেক জায়গায় তো অনেক লাভ করেন এই জায়গায় একটু কম করেন করে এই জায়গায় আমাদের এই অবহেলিত বঞ্চিত পেছনে পড়ে থাকা আমাদের নারীদেরকে একটু সামনে এগিয়ে নিয়ে আসুন না কেন আপনারা একটু চেষ্টা করলে এটা করা যাবে এবং এটার জন্য কিন্তু আখেরে আমাদেরই লাভ হবে আমি আবারও বললাম বাংলাদেশ অন্য যে কোনো দেশের চেয়ে ভালো করছে কেন কারণ আমাদের নারীরা নেতৃত্ব দিচ্ছেন আমার নারীরা কর্মজীবনে সবচেয়ে বেশি কাজ করছেন যে সেক্টরটির জন্য আমরা গর্বিত বাংলাদেশ গর্বিত সেই সেই পোশাক শিল্পে সমস্ত শ্রম কিন্তু আমার নারীরা দিচ্ছে এবং তাদের শ্রমে ঘামে আমাদের এই সবচেয়ে এই বারন্তর এই এই খাতটি গড়ে উঠেছে সুতরাং তাদের যে সক্ষমতা আছে সেটা বলবার কোনো মানে না বলে কোনো উপায় নেই এবং আমার আমরা লক্ষ্য করছি আজকাল যে বড় বড় নারী উদ্যোক্তাও এখন বের হয়ে আসছেন সুতরাং আমাদের ছোট উদ্যোক্তাদের সরকার সাহায্য করব বড় উদ্যোক্তাদেরকেও আমরা সহযোগিতা করব এইভাবে নারীর যে শক্তির যে উত্থান ঘটছে সেই উত্থানটাকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব ব্যাংকিং খাত এর যেরকম আমরা বিভিন্ন সময়ে এক একটা প্রায়োরিটি স্লোগান দিই এবারের আমরা স্লোগান এই নারী উদ্যোক্তাদের উন্নয়নের স্লোগান দিতে চাই এবং আমরা সামনের দিকে তাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই